এতিয়া যদি কোবাত বিজেপি প্রার্থী জিকে আজি তারিখত ভুয়া প্রচার আর টাকা, এই টাকারহে জয় হব, এটি কোনো বিজেপি জয় নয়। বিজেপি সিন্ডিকেটের সরকার টাকা দিয়ে ভোট কিনছে, বিজেপি ভয় দেখিয়ে মানুষকে ভোট দেওয়ার কথা বলছে, বিজেপির অবস্থা এবার খারাপ, তার জন্যই বারবার বরাকে এসে মুখ্যমন্ত্রী প্রচার চালাচ্ছেন, কংগ্রেসকে ভয় পেয়ে অমিত শাহকে নিয়ে প্রচার করছেন শিলচরে। কংগ্রেস প্রার্থীদের হয়ে প্রচারে এসে বললেন বিরোধী দলের রাজ্যসভার সাংসদ অজিত কুমার ভূঁইয়া। আতঙ্ক সৃষ্টি করে, সন্ত্রাস সৃষ্টি করে, মানুষ ভয় খুয়াই যে ইমান দিন শাসন চলালে, সেই শাসন আর এটা চলবলে নাই, কারণ মানুষ বুঝি পাইছে। সেই কারণে হিমন্ত বিশ্ব শর্মায় ইমান সাড়ে এগারো বারো তেরোর কৈছে যে আমার ডিব্রু যাটত আর কোবাত কোবাত কৈছে যে নগাঁও এবিলাকত আমার মানে কনটেস্ট হব, এই কথা কোয়াটাই বহুত ডাঙর কথা তেওঁদরে মানুষে। তিনি কংগ্রেস প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করার আহ্বান জনগণের কাছে রেখেছেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সাংসদ অজিত কুমার ভূঁইয়া বলেন, গণতন্ত্র রক্ষার্থে এবার কংগ্রেসের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করার জন্য। তিনি আরো বলেন, এআইইউডিএফ নাকি বিজেপির বি টিম হয়ে কাজ করছে, তাছাড়া বিভাজনের রাজনীতি করছে বিজেপি, নির্বাচনের আগে ভোট আদায়ের জন্য অরুণোদয় ফর্ম বিতরণ করা হচ্ছে। রাহুল গান্ধী কি কয় হেলিকপ্টার নাকি তালাশি হয়েছে, মই কৈছো যে মোদী আর অমিত শাহর প্লেনত তালাশি হোক, তাত কিমান পয়সা ওলায় দেখা যাব, পাইব নাকি। আর ইডি সিবিআই ইনকাম ট্যাক্স যদি সচাকে নিরপেক্ষ হলহেতেন, অনুসন্ধান সচাকে যদি করলেহেতেন, আজি তেতিয়াহলে অসমৰ মুখ্যমন্ত্রী জেলত থাকিব লাগিলহেতেন। কারণ ইন্ডিয়ান এক্সপ্রেস যখন বহুতি এক্সপ্রেসত একটা বড় সাংঘাতিক ইনভেস্টিগেটিভ রিপোর্টিং ওলালে, যেটা গোটেই ভারতবর্ষ পরিবেশটাও বহুত সলনি করে পেলালে। পঁচিশ গৰাকী তেওঁলোকে নাম তথ্য দিলে, যেগুলা ওয়াশিং মেশিনত সুমুয়ে পেলায় ক্লিন করে পেলায় ডাঙর ডাঙর পোস্টত রাখিলে, সব চার্জশিটে। তার দুই নম্বর আমার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মদত এক নম্বর অসম হয়ে গেল, আমার মদত এক নম্বর হয় না, দুই নম্বর আমার মুখ্যমন্ত্রী দুর্নীতি ভ্রষ্টাচার, আর তিন নম্বর এনকাউন্টার, এইখানে হল এটা অসম। গতি এই পঁচিশজনের যে তালিকা দিলে, আজি বুকু চপরিয়ায় মোদিয়ে কয় আছে যে মই ভ্রষ্টাচার দুর্নীতির মো কোনো আপোষ নহব, তা চব্বিশ ঘন্টার পিছিয়ে ডেপুটি চিফ মিনিষ্টার হয়েছে অজিত পাওয়ার, আর তেনেকা উদাহরণ বহুত দিব পারি। এটাই কথা, আপনি অন্যায় করক, বেয়া কাম করক, দুর্নীতি করক, চুর করক, ডকাইতি করক, এতিয়াতো ডকাইতি হলে নির্বাচনী বন্ধ ডকাইতি এটা ডাঙর। সুব্রমণিয়াম স্বামীর দরে নেতায় কৈছে বিজেপি মর নালাগে, যে এফালে খালি এইফালে দান্দা, দান্দা দাঙি ধরেছে আর পয়সা দে, নহলে তহতি ইডি লগাইছে, ইডি লগাইছে যানবিলক ঔষধর কেনেকুৱা দাম বাড়িছে, নিবন কেনেকুৱা সমস্যা আছে, মূল্যবৃদ্ধি কেনেকুৱা হয়েছে। অজিত কুমার ভূঁইয়া মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, হিমন্ত বিশ্ব শর্মা নিজে একজন জ্যোতিষ, তিনি বলতে পারেন এবার নির্বাচনে কয়টি আসন পাবে কংগ্রেস। জ্যোতিষী জানেন না, কংগ্রেস জনগণের উপর বিশ্বাস রাখে, এবার করিমগঞ্জ এবং শিলচরের জয় কংগ্রেস প্রার্থীদের হবে বলে জানান বিরোধী দলের রাজ্যসভার সাংসদ অজিত কুমার ভূঁইয়া। করিমগঞ্জত মই আপনাদের আজি ন দি কব পারো, তার উনিশ জন প্রার্থী উঠাইছে ভাবক, মানে কি ভোট বিভাজনের কারণ, সে পয়সাবো কোনে দিছে কি কৰিছে, কিন্তু তারপর মুসলিম প্রার্থী উঠাইছে মুসলিম ভোটটো বিভাজনের কারণে। কিন্তু মই এতিয়া দেখিলো যে এনেবোৰ কথাও মানুহে সাধারণ মানুহে বুজি উঠিছে, আর গোটেই মানুহৰ উপস্থিতি আর উৎসাহ উদ্দীপনা দেখি মোৰ একেবাৰে দৃঢ় বিশ্বাস যে করিমগঞ্জৰ এবার এজন যোগ্য প্রার্থীক নির্বাচিত করে পঠাব। মই কৈছোঁ যে ৰাস্তা ঘাটেৰে এজন এমপিক জোখা নাযায়, এজন এমপিৰ কথা হৈছে আইন সম্পর্কীয় বিষয়বোৰত মাত মাতিব লাগে, দেশৰ যিবিলাক গুৰুতৰ সমস্যা সেইবোৰত মাত মাতিব পৰা হ'ব লাগে। আৰু হাফিজ অসীম চৌধুৰীয়ে এজন অতি উচ্চ শিক্ষিত ব্যক্তি, আৰু তেওঁ আইন পঢ়াইছে, কনষ্টিটিউশ্যন সংবিধান তেওঁ পঢ়াইছে ইউনিভাৰ্চিটিত, গতিকে মই কৈছোঁ সভাবোৰত যে মইনুল হক চৌধুৰীৰ পিছত বৰাক উপত্যকাৰ পৰা, মই বহুত দেশ সামৰি কৈছোঁ, মই কোৱা নাই যে বাকী ইয়াত নেতা নাছিলে, সৰ্বভাৰতত
এনে ধরনের একটা স্থান থাকা সন্মানীয় মানুষ হব হাফিজ রশিদ চৌধুরী। আর এই হাফিজ রশিদ চৌধুরীয় মানে ভাবো যে আজি করিমগঞ্জরে নয় নয় এটা দেশের ভিতর পরিচিত নাম, আর করিমগঞ্জের পর যদি নির্বাচিত হয় দেশত যুক্ত বিজেপির ভ্রষ্টাচার, বিজেপির কুশাসন, অপশাসন আর সংবিধান বিরোধী গণতন্ত্র বিরোধী যে স্থিতির বিরুদ্ধে সংগ্রাম হয়েছে, প্রতিবাদ হয়েছে বা হয়েও থাকিব নির্বাচন যিয়ে নহক, নিজে গিয়ে একটা অংশগ্রহণ করব, তাত অংশীদার হব পারিব আর একটা সবল কণ্ঠ হব, এই বিষয়ে মূল কোনো সন্দেহ নাই। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।